হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক আন্তরিক স্বাগতম। আজকে হচ্ছে সোমবার, আর এই যে বাচ্চারা পড়তে এসছে, তো কালকে বিসর্জন দেওয়া হয়নি। আর এমনি হচ্ছে ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে না, শুধুমাত্র ঘর টর যা কিছু আছে সেগুলো বিসর্জন দেওয়া হবে, কিন্তু কালকে রবিবার থাকার কারণে বিসর্জন দেওয়া হয়নি। বাচ্চাগুলো এসে আবার ফিরে গেছে আর কি, তো ওই জন্য বলেছিলাম যে আজকে আসবি, পড়ে টড়ে একেবারে বিসর্জন দিয়ে ঘরে যাবি। তো ওই জন্য আমার হাজব্যান্ডকে একটু বাজারে পাঠালাম, একটু লুচি তরকারি করব, ওরা খাবে, আর একটু মিষ্টি আনতে পাঠিয়েছি, হচ্ছে ওর বিসর্জন দিয়ে খেয়ে টেয়ে নিয়ে চলে যাবে, তো ওই জন্যই পাঠিয়েছি বাজারে। ও এখন বাজারে গেছে, তো আমি এখন কাজকর্ম শুরু করি। আর মুরগিগুলোকে এমনি ছেড়ে দিয়ে এসেছি, এখন কুয়াশা বা এমনি ভেজা ভেজা ভাব বৃষ্টির কারণে, ওই জন্য আর একবারে বাইরে যাইনি, ঘরের মধ্যেই হচ্ছে নেটের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এখন কাজকর্ম শুরু করি, সাথে থাকুন। তো অনেকদিন থেকেই বাচ্চারা বলছিল একটু লুচি তরকারি খাবে, আর তাছাড়া পিকনিক করার কথা ছিল, আমাদের তো পিকনিকও করা হয়নি। তো ভাবলাম যে বিসর্জনের দিন যদি ওদের লুচি তরকারি খাওয়ানো হয় তাহলে ওরা খুব আনন্দ পাবে, তো ওই জন্যই হচ্ছে এই আয়োজন, তাড়াহুড়ো করে করছি, ওই জন্য একটা বাচ্চাকে ডেকে এনেছি। এই বাচ্চাটা একটু বড় মতো, তো ভাবলাম যে তাহলে একে দিয়ে একটু গোল গোল করিয়ে নিই ময়দাগুলো। আর এমনিতে জানেন তো লুচি বেলতে অনেকটা দেরি হয়, আর ওদিকে তাড়াহুড়ো করে সবজি কেটে আনলাম। এখন হচ্ছে 8:10 আর কি সময়, ওদের 6:30 মধ্যে খাইয়ে দিয়ে বিসর্জন করে নিতে হবে, নাহলে হচ্ছে স্কুলে যাবে সব, আবার এই প্রথম দিন আর কি যাবে, তো ওই জন্য আর কি সব হাতে হাতে করে দেওয়ার জন্যই ডেকে এনেছি। ওকে বললাম তোমার খারাপ মনে হচ্ছে না, তো বলছে না না কোনো ব্যাপার না, এটা ঠিক আছে, আমি করে দেবো, অসুবিধা নেই। তো ওই যে এখন আমার হাজব্যান্ড একটু হেল্প করছে, আর লুচিটা আজকে একটু গোল গোল করবো না, কেননা লুচি গোল গোল করে করতে গেলে অনেকটা মানে বেলতে হবে, অনেকটা সময় লাগবে, তো ওই জন্য একটু বড়ো করে বেলে নেবো, আর মাঝখান দিয়ে কেটে একটু ত্রিকোণ মতো হবে আর কি, তো অসুবিধা নেই। বাচ্চাকেও বললাম যে যদি ত্রিকোণ হয় লুচি অসুবিধা আছে, ও ছোয়াই বলে যে না কোনো অসুবিধা নেই। তো এখন এই যে কাজকর্ম করি, আপনারা দেখতে থাকুন। তো আলুর তরকারি হবে, আলুগুলোকে ছোটো চৌকো চৌকো করে কেটেছি, আর একটু বিনস আর মটরশুঁটি দিয়েছি। আমাদের একটা বাড়িতে তেল লাগে, আর এরকম গোল করে ডুবিয়ে না ডুবিয়ে তাই যাও বাটি আনো, বাটি আছে যা, ওখানে বাটি আছে, বাটি নিয়ে থাকবে। তো আমার অনেকগুলো এরকম বাটি বেশ ছিদ্র হয়ে গেছে, ব্যবহার করা যায় না, তো বাচ্চাটা আর কি এই বাড়িটা এনে দিয়েছি, যখন থাক আমি নিচে আবার একটু আটা লাগিয়ে নিলাম যাতে তেল দিলে পড়ে না যায়। তেল ঢালবে তো, ওরকম করে করবে, এই লুচি করার সময় নেই এখন, নিমকি হবে নেতাখানিতে জীবন নিয়ে আসবে নি, চলো আমার জায়গা ছেড়ে দাও, ঝাড়ি কই, ঝাড়ি নেই খুঁটি দিয়ে ফেলো, যেটা বলছি ঝরঝর করে কাজ করো, এগুলো দিতে লাগো তো প্রিয়া, হ্যাঁ অল্প লোক দিতে দাও, প্রিয়া বুঝতে পারছে না যে কি হচ্ছে, এদিকে হাতটা হাতটা ছেড়ে দাও,
উনানে জালটা তো ঠিক রাখো তোমার তো আর অন্য কোনো কাজ দেখছি না কিন্তু তোলা কাজ আর উনানে জালটা রাখো আচ্ছা 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 একটু মাথাটা এদিক ওদিক খাটাও দেখবা কারণ ভবিষ্যতে কি সুন্দর উন্নতি হবে ওই উনানে জাল আছে না আলু কত করে গো আলু কত করে 2 টাকা কটা করে গো কত করে আলু কোরালু এই আলু উল্টাও তুমি উল্টাও ধরে উল্টাও জিনিসটা সব জায়গা উল্টাতে হবে না দেওয়ার আগে বলে কি উল্টাও উল্টা বাসা তুমি তাই যা হচ্ছে হচ্ছে এটা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে আসলে হ্যালো হ্যালো করতে গেছে জল হাতে পারে নাকি মনে হয়েছে বসে আছে একটা বেলটা নিয়ে বেলবে তো বসে আছে ভাবছে বউ কখন দেবে তুমি দায়িত্ব নিজের তো করবে না তা কি আমি কোথা থেকে দেখবে ভাগ কি রে সামনে সামনে আছে গান ঠাকুর বলে ও স্বামী বলে একটা গান স্বামী 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 আস্তে তেল গুলো সব তো নিচেই ফেললে তুমি কি করে তুলছো তোমার পড়ে গেছে তাই এইগুলো ফুটো করে দিচ্ছে না ফুটো করলে হাত পয়ে যাবে নাকি এটা ছোট ছোট করেছো এটা ফুটো করে দিচ্ছে যাতে বাবা একটা বড় খালা নিয়ে আয় তো সারো জানি এটা তুমি না কেউ বসে বসিনি তুই একাই কষ্ট পাচ্ছ ধরো এখানে এরকম হয়ে গেছে যতটা পাটিস খা দেওয়া হবে ঠিক আছে তো প্লিজ কেউ যেন কমেন্ট করবেন না যে লুচি কীরকম দেখতে হয়েছে লুচি ফুলেছে সব কিছুই হয়েছে কিন্তু ওই তাড়াতাড়ির জন্যই কিন্তু এরকম হয়েছে কেননা ওদের আবার হচ্ছে বিসর্জন করে স্কুলে যেতে হবে ওই জন্য কিন্তু আকারটা এরকম হয়েছে আর কি কেউ যেন বাজে কমেন্ট করবেন না তো এই বাচ্চাদের না যতটুকুই আমি খাওয়াতে পারি বাজেরা যতটুকুই থাক না কেন আমার কাছ থেকে তো ভীষণ ভীষণ খুশি হয় আমারও ভীষণ আনন্দ হয় ভীষণ ভালো লাগে তো এই যে আমার হাজব্যান্ড এখন তরকারি দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি খেতে হবে না ধীরে সুস্থে খাওয়া লুচি খাও
লুচিগুলো একটু অন্যরকম দেখতে হচ্ছে, কিন্তু লুচি লুচি সে যেরমই দেখতে হোক না কেন, আকার যেরম হোক না কেন, এই তাড়াতাড়ি করার জন্য এটা করেছি। আর ওদের একটু তাড়াতাড়ি আছে, আজকে আবার স্কুল খুলেছে, ওদের চাল ডাল দেওয়া হবে, জানি না কতটা ক্লাস হবে, ওদের একটু ব্যস্তও আছে, বলছে আন্টি তাড়াতাড়ি খাই খেতে দাও, তাড়াতাড়ি চলে যাবো, ওই জন্যই লুচির আকার এরকম একটু ত্রিকোণ হয়েছে। তো কেউ কিছু মনে করছে নাকি? না, আকার পাল্টালে কিন্তু স্বাদ পাল্টায় না, ঠিক আছে? তো এখন এদের খাইয়ে দেয় নি, এরপর মিষ্টি আছে, তারপরে খেয়ে দিয়ে নিয়ে তারপরে ওরা হচ্ছে প্রতিমাটা একজন নিয়ে যাবে, আর বাকি যা ঘর টট আছে যা কিছু আছে সেগুলো সব বিসর্জন দেবে। তো আগের বছর মানে অনেকে এসেছিল তো পুকুরের মধ্যে সব নেমেছিল, কিন্তু এবছর তো প্রচণ্ড ঠান্ডা, ওদের ওই হাঁটু জলে একটু নেমে একটু ডুবিয়ে দেবে, ব্যাস ওরা উঠে চান টান করে স্কুলে যাবে। তো ততক্ষণে এরা খেটে নিক, তারপরে আবার আসছি কথা বলতে। তো অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে যতটা ভেজেছি আমি এনেছি, এনে এদেরকে দিয়েছি। তো এরা বলছে যে আর একটু লুচি দাও, তো ওই জন্য আমি আবার এই যে মানে শেষ যা ছিল সব দিয়ে আবার ছুটে যাচ্ছি ওনারের ধারে ভাসতে। এমনি কিছুটা আর কি ভাসতে দেরি আছে, তো আমি বললাম তোমরা খেতে লাগো, আমি এক্ষুনি হচ্ছে আসছি। তো আমার হাজব্যান্ড ওরকম তাড়াতাড়ি করে খেয়ে আমার কাছে গিয়ে হেল্প করেছিলো, তো এই যে আবার এই যে লুচি ভেজে আবার আনা হলো আর আবার করে দেওয়া হলো। তো সত্যি কথা বলতে ভীষণ ভীষণ আনন্দ হয়, একটা কথা বারবার বলতে হচ্ছে, কারণ বাচ্চাদের খাইয়ে সে যে আনন্দ, তো সে আনন্দ শুধুমাত্র মানে এদের হাসি মুখ দেখলেই আর কি পাওয়া যায়। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা সোয়েটার খুলে ফেলেছে, এবার ওই যে বিসর্জনের জন্য ঝকঝকে তোল, আর তুমি ঘটি আর ওইগুলো সরাও, এখান থেকে যাও, এখান থেকে দাও, এখান থেকে দাও, ওটাকে এক সাইডে সরিয়ে রাখো। আমার ছুটি জানা ফেলিস না, দেখিস আবার ফেলবি না, তো জল আছে কিন্তু ডাব পড়বে না, তো ধরে রাখ, আর ওইখান থেকে তুলে নে, হ্যাঁ ওগুলো তুলে নে, ডাঙ্গাই সাত পাক ঘুরে নিবি, নে, হ্যাঁ কিছু বলবি তো, বলবি তো কিছু বল, মা তুমি আবার এসো, আসতে বছর আবার হবে, এগুলো কে বলবে, সামনেটা ঘর কপাক হয়েছে, ঘুমছিস না ঘুরছিস, হয়েছে ঘুরে নিছিস, এবার হাট, দড়িগুলো কি হবে, আস্তে আস্তে ওয়াল পয়েন্ট করে নাম, বেশি নামিস না, ঘটগুলো হ্যাঁ পাশে রেখে দে, ডুবিয়ে ঘটগুলো পাশে রেখে দে, আমার ওইটা এদিক তুলে দাও ডাঙার দিকে, কলা গাছটা একদম খানায় রাখ, লাগাতে হবে, গায়ে জল ছিটে মারতে আমাদের দে, আন্না 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 আন্না, বহুত দিয়েছিস, ভিজে দিয়েছিস, এবার আন্না বিসর্জন হয়ে গেছে, নাও কলকন না, কলকন না, ফেলবি না জানো রাস্তায়, হ্যাঁ
আপনি কিছু বলেন এবার, আপনি এবার কিছু বলেন স্যার। হ্যাঁ স্যার, কিছু বলেন স্যার। কি বলবো, ভালো লাগছিল কদিন, পূজোর সময় তো বেশ অনেক স্টুডেন্ট এসেছিলো, অনেক বাচ্চারা এসেছিলো, গ্রামে অনেক লোকজন ঘুরতে হয়ে গেছিলো, ওই দিনে তো প্রচুর আনন্দ হয়েছে, খুব আমার বন্ধু বান্ধব এসেছিলো, এবার খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে। তারপরের দিন একদম শূন্য, মানে তারপরের দিন ছেলেরাও পড়তে আসেনি, আর একদম ফাঁকা, মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে আজকের আবার বাচ্চারা এসেছে সকাল থেকে, আবার হুড়োহুড়ি করে লুচি তরকারি করা দিয়ে আবার এই বিসর্জন হলো, ওদের মিষ্টি ফিষ্টি খেতে দেওয়া হলো, দিয়ে ওরা তো চলে গেলো। ব্যাস আবার একটু মন খারাপ লাগছে, সকাল থেকে ভালো লাগছিলো, আবার ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা। যাই হোক, এরকম মানে ওরা সকল সময় আসে, তো এসে এসে আমাদের যেন সেইটা অভ্যস্ত হয়ে গেছে। না আসলে একদম ঘরটা ফাঁকাই লাগে। হ্যাঁ, ওরা যখনই প্রতিদিন আসে পড়তে তখন বেশ ভালো লাগে, জমিয়ে রাখে, হই হই করে, চেঁচামেচি করে, বেশ ভালো লাগে। এই যে মুড়িগুলোকে জল দিলাম, খেতেও দিলাম, বড় দুটো মুরগি ছিল সেগুলো সব ঘরের মধ্যে আছে, এদের খাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে ওদের ছাড়বো, নাহলে এদের খেতে দেয় না। মুরগিগুলো সব বিক্রি করে দিয়েছি, তার কারণ হচ্ছে এদের প্রচুর খাওয়ার লাগে, হচ্ছে খুব কম দামেই বিক্রি হয়েছে, 95 টাকা করে ম্যাশ এখন, তো আমি প্রায় 10-12 কেজি ম্যাশ কিনেছিলাম, তো সে টাকাও তো ওঠেওনি, 50-60 টাকা করে, 70 টাকা করে বিক্রি হয়েছে পিস, তো ওই জন্য বিক্রি করে দিলাম। আর দীর্ঘদিন রাখলেও একটা খাবার খরচ আর হয় না আর কি। আগের বারও তাই মুরগি পুষে হচ্ছে 150 টাকা করেই পিস বিক্রি করেছিলাম, বড় বড় মুরগি, আর এখন এই যে দুটো বড় মুরগি আছে, তো এরা তো অর্ধেক সময় ডিম দেয়, ডিম দেয় না, 2 বছর হয়ে গেল, তো এই যে একটা মুরগি, বড় মুরগিটা বিক্রি করে দেবো, আর মোট ওই 4টা মুরগি রাখবো। আর আমার সব তো কেনা খাওয়ার আর কি, ওই জন্য মানে একদম লাভ করাই যায় না, শুধু মানে এদেরকে পুষে পুষে এমন একটা অভ্যাস হয়ে গেছে, শুধু শখেই পুষতে হয়, কিছু করার নেই, তো ওই জন্য 4টা মুরগি রাখবো, আর 1টা মুরগি হচ্ছে বিক্রি করে দেবো আর কি। আর মুরগির এমনি বয়স হয়ে গেছে, তো 2 বছর প্রায় হতে গেল, তো ওই জন্য বিক্রি করে দেবো, আর 4টা মুরগি রাখবো, তো এইগুলোই থাক। এখানে সেখানে মায়ের কাছে যেতেও একটু সমস্যা হয়, মারাও বারবার বলছে বিক্রি করে দেয়, আর খেতে দেওয়ারও সমস্যা। দেশি মুরগি পুষলে কি হয়, বাড়ির গম, বাড়ির চাল সব খেতে দিলাম, তো সেক্ষেত্রে লাভ করা যায়, কিন্তু সব কেনাকাটার উপরে হয়ই না। আর বড়ো হতে, দেশি মুরগি বড়ো হতে 2.5-3 কেজি হতে প্রায় 6-7 মাসে 1 বছর লেগে যায়, তো সেক্ষেত্রে ওই 6-7 মাসে 1 বছরে যে খাবার খায় সেটাকেও উঠে আসে না, হয়তো 250 টাকা কি 300 টাকা হয়তো কেজি, 300 টাকা কেজি এখন খুব একটা দেয় না কেউ, ওই 250 টাকা করে হয়তো কেজি, তো ওই জন্য ভাবছি যে বিক্রি করেই দিই। পরপর ব্যস্ত হয়ে উঠছি, প্রত্যেকটা বাড়িতে এখন মুরগির বাচ্চা দিচ্ছে, যার জন্য মুরগি মানে কেনারও কেউ নেই, তো যাই হোক লস করে বিক্রি করে দিলাম, যে টাকার খাবার খাইয়েছি সে টাকা তো ওঠেইনি, তো এখন যা আছে সেগুলোই মানে আবার হচ্ছে পুষতে লাগি। ঘর আছে, তো ওই জন্য ভাবলাম যে ঘর আছে যখন ফালতু পড়ে থাকবে, তো সব না বিক্রি করে দিয়ে এই কয়েকটা রেখে দিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে উনানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে তরকারি হচ্ছে সেই সকালের মতোই আর কি, বিনস, আলু, গাজর, টমেটো, তো সকালবেলা তরকারিতে গাজর ছিল না, এখন গাজরটা দেওয়া হয়েছে আর কি, সকালবেলা তাড়াতাড়ি করে রান্না বান্না হয়েছে, তো ওই জন্য আমি সব কিছু কাটার সুযোগ পাইনি, আর শুধু বাঁধাকপি আছে, তো বাঁধাকপি আর রান্না করবো না, এই তরকারিটাই করবো, আর কিছু থালা বাসন ছিল সেগুলো সব মেজে আনতে আনতেই এতটা দেরি হয়েছে আর কি, তো এখন সময় হচ্ছে 11:38, রান্নাবান্না করিনি, তাড়াতাড়ি করে চান করে আবার সেদিকে যেতে হবে কাজের ওখানে, আর 2টো দিন ক্লাস হবে, তারপরে পরীক্ষা। তো আজকের থেকেই বাচ্চাদের স্কুল খুললো, তো ছোটো ছোটো 2টো বাচ্চা আমার কাছেই এসেছিলো একটু আগে, আমি বললাম এই স্কুল নয়, হচ্ছে সামনে আমাদের প্রাইমারি স্কুল, ওখানে যেতে বললাম, ওরা ভাবছে যে ওটা তো কোনো দিনই খোলে না, বন্ধই থাকে, এটাই সবসময় মানে পড়ানো হয়, ওই জন্য ওরা আজকে চান টান করে 2জন আমাদের কাছে এসছে, আমাদের বাড়িতে এসছে, একদম ছোটো ছোটো একদম, ওরা সবাই ওয়া পড়ছে আর কি, ওরা ভেবেছে এখানেই পড়ানো হয় তাহলে এখানেই যাই আর কি, ওই জন্য এখানেই এসছে, আমি আর আমার হাজব্যান্ড 2জনে মিলে কি হাসছি, যে ওরা ভাবছে যে এখানেই আর কি পড়া
পড়ানো হবে, ওই স্কুল বন্ধ। তো আবার বললাম যে এখানে নয়, সামনে স্কুলে ওখানে গিয়ে বসো। তো আবার দুজন চলে গেল। আসলে লকডাউনের সময় তো আসলে দু বছর স্কুল বন্ধ, ওরা ভাবছে যে এখানে পড়ানো হয় এখানে যাবো না, ওখানে বন্ধ ছিল ওখানে খুলবে কি না ওখানে যাব। তো দুজন আমরা কি হাসছিলাম, ওরা আর কি বুঝতে পারছে না যে কোথায় যাব। তরকারি হয়ে গেছে আর এই যে ভাত প্রায় হয়ে যাওয়ার মতোই হয়েছে, একটুখানি আর হলেই উপভোগ করে দেবো। ফোনটা শুনে নেব, ফোনটা এগুলোতে।